লাইভে আছে, লাইভে আছে, লাইভে আছে, দেখো না তো দেখো আমার জায়গায় আমি এসে লাগাবো। এই যে একজন দুজন তিনজন চারজন তিনজন চারজন পাঁচজন সাতজন ছজন সাতজন আছেন কেন এসছেন? আমি আমার লিগাল জায়গায় দোকান করছি আমার। এই যে এটা অজয়নগরের মোড়ে, ঠিক আছে, তুমি আসবে বলে বাড়ির পাশে, ঠিক আছে, এটা আমাদের দোকান নেওয়া হয়েছে। ওখানে কাজ করতে পারবো না কারণ উনি মদের দোকান খুলে বসেছেন 307 স্কয়ার ফিট জায়গায়, তার উপরে উনি এটা মানে কি বলে ইলিগাল কনস্ট্রাকশন করেছে, যেটা পুরো ভাঙার অর্ডার আছে কর্পোরেশন থেকে। এই যে আমার কাছে পেপারটা আছে, ভাঙার অর্ডার আছে তাদের হয়ে, এখন পুলিশ পক্ষ চলে এসেছে ওদের হয়ে দাঁড়াতে, বিকজ আমরা মদের বোতলও দিতে পারবো না আর গাদা গাদা টাকা ওদের পকেটে দিতে পারবো না, কারণ আমি একজন সিঙ্গেল ওম্যান, সিঙ্গেল মাদার, আমাকে ব্যবসা করে খেতে হয়, আমাকে ওটা করেই খেতে হবে। আর আমার ওই ব্যবসা করার রাস্তায় যে আসবে, সে পুলিশ হোক প্রশাসন হোক যেই হোক, আমি কারোকে মানবো না, কারণ আমি যতক্ষণ লিগাল আছি, আমি যতক্ষণ অনেস্ট আছি ততক্ষণ আমি কাজ করবো। এখন বড় গাড়ি নিয়ে এসছে আমাদেরকে তুলে নিয়ে যাবে বলে গাড়িটা দেখিয়ে দাও, আমাদের কাজ আটকাবার জন্য আবার একজন নতুন এসে জয়েন হয়েছেন। হ্যাঁ, সব আস্তে আস্তে করে জয়েন হচ্ছে পুলিশ। তো আমি এটা শুনবো না, আমি আমার জায়গায় এসি লাগাবো, ওরা ইল্লিগাল কনস্ট্রাকশন করে তিনতলা করে চালাবে, আমি আমার জায়গাতে এসি লাগিয়ে ব্যবসা করতে পারবো না, টয়লেট করতে। এই যে শুধু শুধু এই দিক দিয়ে এসির তারটা খুলবো, কিন্তু ওনারা এটা কমন প্যাসেজ, কমন প্যাসেজে ঢুকতে দিচ্ছে না। আমাদের 365 স্কয়ার ফিটের মধ্যে এই জায়গাটা আছে, তাতে তালা লাগিয়ে রেখে দিয়েছে, ঢুকতে দেবে না, এবং পুলিশ ওটাতে সহযোগিতা করছে, পুলিশ ওটাতে সহযোগিতা করছে, কারণ উনি বলে বেড়া যে পুলিশ আমার পকেটে ঘোরে, পুলিশ আমার পকেটে থাকে। তো আমি এতদিন জানতাম পুলিশ হচ্ছে টেবিলের তলায় থাকে, এখন জানলাম যে পুলিশ পকেটেও থাকে, থাকে যার কাছে মদের বোতল আছে পয়সা আছে থাকবে। বাট আমি এখানে অনেস্টলি কাজ করতে এসেছি, সৎভাবে কাজ করতে এসেছি, আমার কাজ যদি আটকায় তাহলে আমি কারোকে ছেড়ে কথা বলবো না, কারোকে ছেড়ে কথা বলবো না। আর যারা বলবে যে আপনি ভদ্রমহিলা ভদ্রভাবে কথা বলুন, তাহলে তাদেরকে বলছি আমি মনেই ভদ্রমহিলা না, কাজ করতে গেলে আমাকে ভদ্রভাবে কাজ করলে চলবে না। আমার কাজ আমার খুবই সরি আপু, তারপরে বলুন এটা কি মানে আমি মিডিয়াকে অলরেডি ডেকেছি, মিডিয়া আসুক, আমি দেখাবো যে পুলিশ কিভাবে আমাদের হেনস্থা করছে, সার্ভে পার্ক থানা কিভাবে ঘোরাও ক্যামেরাটা, সার্ভে পার্ক থানা কিভাবে আমাদেরকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করছে, ওনার পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করছে, সেটা সবাই জানুক। কারণ সার্ভে পার্কে রেগুলার এখানে এখান থেকে পয়সা যায় এবং বোতল যায়, এটা আমি অন ক্যামেরা বলছি, দাবি দায়িত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি, এটা উনি ডিমান্ড করেছেন, এটা উনি বলেছেন, এটা উনি বলেছেন, উনি এটা ডিমান্ড করেছেন যে পুলিশ ওনার পকেটে থাকে। আমরা পুলিশকে পকেটে রাখতে চাই না, আমরা পুলিশকে সম্মান করতে চাই, কিন্তু পুলিশ যদি সম্মানের জায়গাটা রাখে, যতক্ষণ না রাখবে আমার দায়িত্ব না শুধু সম্মানটা রক্ষা করা, ওনাদের ওনাদের দায়িত্ব ওনাদের সম্মানটা রক্ষা করা। এতগুলো পুলিশ এসছে কি না, আমি আমার লিগাল জায়গায় লিগাল ব্যবসা করবো বলে পুলিশের আর কোনো কাজ নেই, সরকার এই জন্য মাইনে দিচ্ছে, সরকার মাইনে দিচ্ছে এই জন্য, উনি তো দাবি করছেন যে পুলিশ ওনার পকেটে থাকে। আমি তো সব কাগজ নিয়ে এসেছি, মিডিয়ার কাছে কাগজ গুলো দেখাবো। উপযুক্তই না, এত ক্রিমিনাল
এখান থেকে এসে দেখাও ইন্ডিকা পাস করতে হবে এবং সেটা ভাঙার অর্ডার আছে আমার হাতে সেই অর্ডারটা আছে এই যে এটা হচ্ছে মদের দোকান 307 307 স্কয়ার ফিটের উপরে দোকান শুধু এই নিচের টুকুনা লিগাল বাকি এই যে পুরো বিল্ডিংটা এই যে পুরো বিল্ডিংটা পুরোটা ইললিগাল ওর আজকে বলে পুরো ইললিগাল স্যার আমার স্টাফকে কিছু বলতে আসবেন না আপনি যা কথা বলার আমি কাট দিয়ে গেছি আমাকে ফোন করে কথা বলবেন পুরোটা ইললিগাল কে কি বলছে
থানায় কি আমাদের যেতে যাবো দুপাশের অকাত নেই কেন কেন আপনারা কাল দেওয়ার সময় থানায় বলেছিলেন যত সব ঘটনাটা হচ্ছে, যারা জানতে চাইছো ঘটনাটা হচ্ছে, আমরা অজয়নগরে একটা শপ ভাড়া নিয়েছি, এটা হচ্ছে আমাদের শপ, পাশে এটা হচ্ছে মদের দোকান আছে একটা। এই মদের দোকানের লোক কি করছে, আমাদের এই কমন প্যাসেজ এই যে এই পাশে এটাই তালা লাগিয়ে রেখে দিয়েছে। সে আমাদের পেছনে ঢুকতে দেবে না, বাইরে থেকে এসির তার টানতে দেবে না, একটা বাথরুম করার আমাদের চেষ্টা করছি আমাদের দোকানের পেছনে সেটাও করতে দেবে না। সে তো ঠিক আছে, তালাটা তালা রেখে এই যে তালা দেওয়া আছে, সেই তালাটা যদি মানে আমরা খুলতে চেয়েছি তখন তারা আমাদের স্টাফেদের গালাগালি করে মারপিট করার মারার হুমকি দিয়েছে আর কি। আর সেটা যখন খোলার চেষ্টা করলাম তারপরও আমরা এসে তখন পুলিশ চলে এসছে আর কি। এইটা হচ্ছে ওনার 307 স্কোয়ার ফিট জমির ওপরে, এইটা এইটা শুধু লিগাল, বাকি পুরো এটা ওনারই বার, ওনারই বার কাম রেস্টুরেন্ট। তুমি আসবে বলে ওটার নাম, ওটা পুরোটা ইললিগাল, ওটা ভাঙার অধিকার আছে, কিন্তু উনি এতটাই প্রশাসনকে টাকা খাইয়ে রেখেছেন যে প্রশাসন আমাদের কোনো হেল্প করার চেষ্টা করছেন না, সেটা হচ্ছে মেন কথা। উনি ডাইরেক্টলি বলছেন মুখের উপর, আপনি যা খুশি করে নিন, পুলিশ আমার পকেটে আছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। পুলিশ টেবিলের তলায় ছিল, পকেটে ঢুকে গেছে, ডিমোশন হয়েছে। যাক, এখন আমরা মালিককে মানে উনি উনি আসছেন, বাড়ির যিনি মালিক তিনি আসছেন। মৃন্ময় মন্ডল বলতে কাজটা কি হচ্ছে বলো, কাজটা কি হচ্ছে? কাজটা তো করেই ছাড়বো, তুমি তো জানো আমি এসেছি সুন্দরবন থেকে, কাজ করেই যাবো। এই যে মৃন্ময়, তুমি তো জানো আমাকে সুন্দরবন থেকে যদি কলকাতা অব্দি আসতে পেরেছি, অজয়নগরের মোড়ে যদি এসি লাগাতে না পারি তাহলে আবার আমি সুন্দরবনেই ফেরত যাবো, এত বড় কথা বলে দিলাম অন লাইভে। লকটা ভাঙা যাবে না, লকটা ভাঙতে আমরা গেছিলাম তখনই পুলিশ চলে এসেছে, সেটা হচ্ছে মেন থিং। এখন পুলিশ আবার চলেও গেল, এত খিস্তি দিলাম ফোনে পুলিশকে, আপনি আমাকে অসম্মান করছেন অপমান করছেন, হ্যাঁ হ্যাঁ করছি, পুলিশ আবার খিস্তি খিস্তি শুনে বলছে ওনাকে দিন। এখন আমাকে বলবো, হ্যাঁ আমি বলে আপনাদের পকেটে থাকেন, টেবিলে ছিল তলায় ছিল পকেটে চলে গেলেন, দুইটা গন্ধ হয়ে গেল, দেখো। ঠিক আছে, এখন অফ করছি, আবার মালিক যখন আসবে তখন আমরা আবার লাইভে যাব। ঠিক আছে, বাই বাই করে দিন ম্যাম, বাই বাই, এসি আমরা লাগাবো, এটা তো অন তো কি অন।